প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন তথ্য প্রযুক্তির দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি তাসরিমা নাহিদ। তথ্য প্রযুক্তি খাতের নানা দিক নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। যশোরে স্থাপিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক থেকে পরিচালিত হচ্ছে দেশের বেশ কয়েকটি বিপিও প্রতিষ্ঠানের কল সেন্টারের কাজ। এতে একদিকে যেমন স্থানীয় তরুণ তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, অন্যদিকে এগিয়ে চলছে সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। এখন দেখব নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য দেশের অন্যতম বড় ই-কমার্স প্রতিষ্ঠান Chaldal.com-এর কল সেন্টারের কার্যক্রম, যা পরিচালিত হচ্ছে এই সফটওয়্যার টেকনোলজি পার্ক থেকে। আসসালামু আলাইকুম, আমি Chaldal.com থেকে সুইটি বলছিলাম। ভালো আছেন স্যার? Chaldal 2019-এ শুরু হয় যশোরে। লোকাল কর্মসংস্থান করা এবং লোকাল যারা আছে, অনেকে আছে যারা ঢাকায় যাওয়ার সুযোগ পায় না, বিশেষ করে মেয়েরা, অনেক ফ্যামিলি অ্যালাউ করে না ঢাকায় যাওয়ার জন্য। এবং ফ্রেশার যারা, কেউ যাদের জব দিচ্ছে না, তাদেরকে Chaldal এখানে জব দিচ্ছে। এবং মূল উদ্দেশ্যটা হচ্ছে লোকাল কর্মসংস্থান সৃষ্টি করা, এখানকার ইকোনমিক সিস্টেম ইমপ্রুভ করা, এবং এখানে যারা মহিলা কর্মী আছে তাদেরকে আরও হচ্ছে ডে বাই ডে তাদের ইমপ্রুভমেন্টটা করা। যশোরে আসলে এইরকম একটা জায়গায় যে আমরা হাজার হাজার যুবক যুবতী এসে এখানে আমরা বেকাররা এই জবটা করার সুযোগ পাচ্ছি। তো আমাদের ফার্স্ট টাইম আসলে যশোরে টিউশনি পাইতে আমাদের অনেকটা কষ্টকর হয়ে যায়। তো আমাদের পড়াশোনার পাশাপাশি এই যে 6.5 ঘন্টার একটা পার্ট টাইম জব, এবং স্যালারিটাও অনেক ভালো, প্রায় 7,000 টাকা মতো আমরা স্যালারি পাই। তো আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা নিজেকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করতে পারছি, দেন ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারছি। ঢাকার এমপ্লয়ি যেভাবে কর্মদক্ষ ছিল, যশোরে এরাও হচ্ছে সেম কর্মদক্ষ, এবং এরা খুব ভালো এখান থেকে আমাদেরকে সাপোর্ট দিতে পারছে, এবং আমরা যতটুকু আশা করেছিলাম এর থেকে বেশি পাচ্ছি যশোরে। আমার জয়েনিং এই 10 মাস রানিং, তবে এখানে এসে আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স গেদার করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক কিছু। আমরা কিন্তু ঢাকার থেকে বেশি আরও নলেজ গেদার করতে পারছি, আমাদের নিজের শহরে থেকে আমরা আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাইতে পারছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। এখানে একটা জবে রয়েছে, এতে করে আমার আর্নিং সাইডটা বাড়ছে, এবং আমি নিজে পড়াশোনার খরচটুকু নিজে নিতে পারছি, এবং পাশাপাশি আমার একটা কাজের অভিজ্ঞতা বাড়ছে, যেটা আমার হয়তো বা নেক্সট লাইফে যে একটা কাজে দেবে। এরা সবাই ফ্রেশার থাকে, সবাই স্টুডেন্ট থাকে, হয়তো কেউ ইন্টারমিডিয়েট শেষ করেছে, কেউ অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অথবা বিবিএ পড়ছে। ওরা যেহেতু ফ্রেশার থাকে, আমরা প্রথমে জয়েনিংয়ের পরে 2 মাস একটা ট্রেনিংয়ের ব্যবস্থা রাখি। আমরা অন জব ট্রেনিংটাই দিয়ে থাকি, এবং তাদেরকে একটা যাতায়াতের জন্য স্যালারিও দিয়ে থাকি। মূলত আছি দীর্ঘ 2.5 বছর যাবত। আর আমি এখানে যখন প্রথমে এসেছিলাম তখন আমার কোনো অভিজ্ঞতাই ছিল না, বিনা অভিজ্ঞতা নিয়ে এখানে আসছি। এখানে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা অনেক স্টুডেন্ট আছি, আমাদের স্টুডেন্টদের অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে এনারা, যেখানে আমরা কাজ করতে পারছি, পড়াশোনা করতে পারছি। তো আমাদের এই যশোরের এই প্ল্যাটফর্মের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা যারা স্টুডেন্ট তাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের এখানে অনেক বড় একটা পোর্শন হচ্ছে মেয়ে, বিকজ অফ মেয়েদের হচ্ছে ফ্যামিলি থেকে ঢাকায় যাওয়াটা অ্যালাউ করে না, অনেক ফ্যামিলি আছে এখনও তাদের ঢাকায় যাওয়াটা করে না। মেয়েরা হচ্ছে Chaldal-এ নিরাপদ বোধ করে, ওরা ডে শিফট অথবা ইভিনিং শিফটে যদি এখানে কাজ করে, ওদের যাতায়াত থেকে শুরু করে এবং ওদের কর্মপরিবেশটা ওইভাবেই সেট করা যাতে হচ্ছে তারা খুব কমফোর্ট ফিল করে। দেখব সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাক্ষাৎকার। তার সাথে কথা বলেছেন মৈদুল ইসলাম। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে 2014 সালে যাত্রা শুরু হয় সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো এই প্রকল্পের খুঁটিনাটি নানা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এর প্রকল্প পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে। স্বাগত আপনাকে এনটিভির আয়োজন তথ্য প্রযুক্তি দুনিয়ায়। ধন্যবাদ। প্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল, তো এর শুরুটা আমরা জানতে চাচ্ছি এবং কোন কোন বিষয় নিয়ে আপনারা প্রশিক্ষণ দিয়ে থাকেন তরুণ তরুণীদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন 2021-এর আওতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে 2014 সালে এই প্রজেক্টটি নেওয়া হয়। প্রজেক্টের নাম হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। তথ্য প্রযুক্তি বিভাগের আওতায় এটি বাস্তবায়িত হচ্ছে। তো এইভাবেই প্রজেক্টটি শুরু হয় এবং এর আওতায় মূলত ৫৩,০০০ জনকে প্রফেশনাল আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং ট্রেনিং প্রদানের লক্ষ্যেই প্রজেক্টটি নেওয়া হয়। তো বিভিন্ন পর্যায়ে এই যে সংখ্যাটা, এছাড়াও আরও কিছু শর্ট ট্রেনিং দেওয়া হয়েছিল, কারণ ৫৩,০০০ মূলত হচ্ছে ৫০ দিনব্যাপী বা ২০০ ঘন্টা করে। এছাড়াও 1000 ব্যাচের 2000 জনকে বেসিক আইটি লিটারেসি 15 দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরে হচ্ছে বেসিক আইসিটি আউটসোর্সিং 3 দিনব্যাপী 2900 জনকে এই প্রশিক্ষণটি দেওয়া হয়। স্পেশালাইজড আউটসোর্সিং 10 দিনব্যাপী, এটিও 21টি ব্যাচের 840 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপরে আপনার 64টি জেলায় 1920 জন জার্নালিস্ট বা মিডিয়া ওয়ার্কারকে 1 দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের বিষয়ে যেটা প্রফেশনাল আউটসোর্সিং ট্রেনিং বা ফ্রিল্যান্সার তৈরির জন্য ট্রেনিংটা আমরা যেটা দিচ্ছি, এখানে 3টি বিষয় আছে। একটি হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, এই 3টি বিষয়ে নির্বাচন করে এগুলোর উপরে প্রশিক্ষণ দেওয়া হয় ৫০ দিনব্যাপী। আরেকটি ভালো দিক আমি মনে করি এই ট্রেনিংটির, সেটি হচ্ছে সম্পূর্ণ সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে। আর হচ্ছে যে দেশের গোটা দেশ বিস্তৃত, এখানে শুধু ঢাকা কেন্দ্রিক না, 64টি জেলা, সকল উপজেলা, সকল ইউনিয়নে এই ট্রেনিংয়ের ব্যাপ্তি, যার ফলে প্রত্যন্ত অঞ্চলে যে কেউ আপনার এই ট্রেনিংটি গ্রহণ করার সুযোগ পেয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি এই প্রশিক্ষণার্থীদেরকে আপনারা আর কিভাবে সহযোগিতা করে থাকেন? প্রশিক্ষণটি দিয়েই কিন্তু তাদেরকে ছেড়ে দেয় না, তাদের উপার্জন যেন নিশ্চিত হয়, সত্যিকারে আত্মকর্মসংস্থান যেন হয়, এজন্য প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের বাধ্যবাধকতা হলো এটি নিশ্চিত করা। এজন্য ৫০ দিনব্যাপী প্রশিক্ষণের পরেও আরও 3 মাস ধরে তাদের মেন্টরিং করতে হয় এবং ক্ষেত্রে বিশেষে আপনার 6 মাস বা আরও বেশি সময় ধরে মেন্টরিং করতে হয়। এই সাপোর্টটা আমরা নিশ্চিত করার জন্য আমরা প্রয়াস আমাদের থাকে। এছাড়াও আপনি জানেন যে ৪০,০০০ প্রশিক্ষণার্থী, যেখানে প্রতি ২০ জনকে নিয়ে একটা ব্যাচ, 2000টি ব্যাচ, 2000টি ব্যাচের সর্বোচ্চ উপার্জনকারী প্রতি ব্যাচের 2 জনকে ল্যাপটপ আমরা প্রদান করছি এবং 4000টি ল্যাপটপ, 600 প্রতিবন্ধী সহ 4000টি ল্যাপটপ মাননীয় প্রধানমন্ত্রী 18ই অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে এই ল্যাপটপ প্রদান উদ্বোধন করেছেন এবং বিভিন্ন জেলায় জেলা প্রশাসকগণ উদ্বোধন কার্যক্রম পরিচালনা করেছেন। তো সেটি এখনও চলমান আছে। আমরা যাচাই বাছাই করে যারা সর্বোচ্চ উপার্জনকারী প্রথম 2 জন, প্রথম এবং দ্বিতীয়, তাদেরকে ল্যাপটপটি দিচ্ছি। তো আমার মনে হয় যে এটিও সরকারের পক্ষ থেকে একটা বড় সহায়তা বা সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, যেন তার আর্নিংটা করতে উৎসাহিত হয়। আমরা দেখেছি যে আপনাদের এই লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক সফল ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে শহর বা প্রত্যন্ত অঞ্চলেও। তো 2-1 জন সফল ফ্রিল্যান্সারের গল্প যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। আমি যদি বলি, রাজশাহীর আলজা নামের একটি মেয়ে, আমরা সম্প্রতি সেখানে গিয়েছিলাম। প্রথমে তার বাবা এটা বিশ্বাস করতো না যে আসলে কম্পিউটারের মাধ্যমে টাকা ইনকাম করা যায়, তো এটা তার কাছে অবিশ্বাস্য ছিল। তো পরে আস্তে আস্তে অন্য মানুষরা ভাবতো যে কম্পিউটারে বসে কি করছে, এখানে আসলে কোনো আর্ন করার সুযোগ আছে কিনা। তো পরে এক পর্যায়ে টাকা ব্যাংকে আসে। এ সময় তার বাবা কিন্তু বিশ্বাস করছিল না যে সত্যি সত্যি টাকা সে তুলতে পারবে। তো চূড়ান্তভাবে যখন সে টাকা হাতে পেল, তখন তার বাবা মানে সত্যিকার অর্থে বিশ্বাস করলো। বিশ্বাস করার পরে তার ছোটো বোন যেটি আছে, সেও এর সাথে এঙ্গেজ হলো এবং তারা অলরেডি কিছু কিছু অন্যদেরকে ট্রেনিং দিচ্ছে এবং ভবিষ্যতে তাদের প্ল্যান হলো যে একটা আইটি ফার্ম গড়ে তোলা, এটাই হচ্ছে একটা। আরেকটি আমি যদি বলি, খুলনার নাজমুস সাকিব, সে মূলত প্রতিবন্ধী। তো প্রথম দিকে তার খুব খারাপ লাগতো, সবাই আন্ডারএস্টিমেট করতো। এ সময় যখন সে এই ট্রেনিংটা গ্রহণ করলো, করার ফলে তার যে ডেডিকেশন, তার চেষ্টার মাধ্যমে সে এক পর্যায়ে কিন্তু তার ব্যাচের মধ্যে সর্বোচ্চ আর্নকারী, উপার্জনকারীতে পরিণত হলো। তা আমার মনে হয় যে এটা একটা বড় এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট, রাবিয়া বসরি নামের এক মেয়ে, সেও এই ট্রেনিংটি গ্রহণ করে, করার পরে তার হচ্ছে যে আপনার আস্তে আস্তে সে আর্ন করা শুরু করে। তার স্বামী ছিল ছোট মুদি দোকানদার। তো এক পর্যায়ে যখন সে ভালো করা শুরু করলো, তার স্বামী তার সেই ছোট ব্যবসাটি, মুদি দোকানদারি ছেড়ে দিয়ে তিনিও এর সাথে যুক্ত হয়ে এবং তাকে সাপোর্ট দিচ্ছে, এবং সে একটা এক্সাম্পল, আমি মনে করি দৃষ্টান্ত তৈরি করেছে, সফলতা গল্প রচিত হয়েছে। বিভিন্ন ধরনের আর্নি আছে, কারো হচ্ছে $500 আছে, $200 আছে, কেউ হয়তো কয়েক হাজার ডলারও আছে। এটা ভ্যারি করছে, মানে পার্সন টু পার্সন ভ্যারি করছে। তো আমি বলবো যে এরকম একটা এক্সাম্পল আছে, তার নাম হচ্ছে সুমন্ত কান্তি দাস, চিটাং বেল্টের। সে যেটুকু জানিয়েছে, সে পর্যন্ত প্রায় $49,000 আর্ন করেছে, তবে কমও আছে। তো এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে তারা তো মানে এগিয়ে যাচ্ছে, এবং কি বলে আপনার যে সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে চাকরি আপনার লিমিটেড, চাকরির সুযোগটা কম, সেক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা চাকরির পিছনে ছোটো না, নিজেরাই চাকরি দাও, নিজেরাই বসো। আমার মনে হয় যে আমাদের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় যে প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলব্যাপী, সেটি আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একটা মাইল ফলক হিসেবে কাজ করছে, এবং আদতেই আমাদের দেশ, যেখানে অনেক জনসংখ্যা, বাট আমাদের মানুষগুলো অনেক মেধাবী, তরুণরা অনেক মেধাবী, এর মাধ্যমে আমাদের বিশ্বের যে বিশাল মার্কেট প্লেস, সেখানে আমেরিকার বসে তার একটা কাজ আমি এখানে বসে করছি। ঘরে হয়তো একটা মেয়ে, তার ছোট বাচ্চা আছে, বাইরে যেতে পারছে না, তার পক্ষে যাওয়া সম্ভব না, বা তার যে বাবা মা, তার পরিচর্যা করা দরকার তাকে থেকে, সে কিন্তু ওখানে বসেই এটা করতে পারছে। এই প্রকল্পের আওতায় আপনারা এ পর্যন্ত কত সংখ্যক তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিতে পেরেছেন? প্রধান যে প্রশিক্ষণটি, সেটি হলো প্রফেশনাল আউটসোর্সিং ট্রেনিং। এটি মূলত ফ্রিল্যান্সার তৈরি করার টার্গেট নিয়ে এই প্রশিক্ষণটি দেওয়া হয়, যেটি 50 দিন ব্যাপী। তো এক্ষেত্রে আমাদের টার্গেট ছিল 53,000। প্রথম দফায় 13,000 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়, আর দ্বিতীয় দফা, যেটা 2020 সালে করোনার মধ্যেই হলো, তার টার্গেট ছিল 40,000, কিন্তু দুটো মিলেই ইনফ্যাক্ট 77,000 জন প্রশিক্ষণ নিয়েছে। কারণ 20 জনের একটা করে ব্যাচ থাকে, কিন্তু 20 জনের ব্যাচে অন্যরাও বসতে পারে, অন্য যারা আমাদের রেজিস্ট্রেশনপ্রাপ্ত তারাও বসতে পারে। ফলে যদিও আমরা 20 জন টার্গেট থাকে, কিন্তু দেখা যায় এক ব্যাচে 25 জন, 30 জন, 35 জনও থাকে। এভাবে 53,000 জন ট্রেনিংয়ের টার্গেট থাকলেও মূলত 77,000 জন প্রশিক্ষণটি গ্রহণ করেছে। জনাব হুমায়ুন কবির, আপনারা যে প্রশিক্ষণগুলো দিয়ে থাকেন দেশব্যাপী, তো সেই প্রশিক্ষণার্থীদেরকে আপনারা বাছাই করেন কীভাবে? আমাদের একটা ওয়েবসাইট আছে, এই প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে যে কেউ অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারে, তবে শর্ত হলো যে তাকে ইন্টারমিডিয়েট পাস বা সমমানের পাস হতে হবে। হওয়ার পরে সেখানে সে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 20টা প্রশ্ন থাকে, এর মধ্যে 50% অর্থাৎ 10টা প্রশ্ন যদি সে উত্তর দিতে পারে, সে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। তো আমরা ফাইনালি যখন সিলেক্ট করি, তখন সেখানেও একটা প্রশ্ন থাকে যে তার ডেস্কটপ আছে কিনা বা ল্যাপটপ আছে কিনা, এবং ফাইনালি যখন এই রেজিস্ট্রেশন প্রাপ্তদের মধ্য থেকে প্রশিক্ষণের জন্য যখন নির্বাচন করা হয়, তখন সাধারণত জেলা প্রশাসকের নেতৃত্বে একটা কমিটি থাকে, এবং কমিটিতে ভেন্ডর প্রতিষ্ঠান আমাদের লোকজন উপস্থিত থাকে। তাদের এই কমিটির সামনে তাদের ভাইবা নেওয়া হয়, ভাইবা নিয়ে তার যে ডেডিকেশন, তার ল্যাপটপ আছে কিনা, তার নেটওয়ার্ক মানে আছে কিনা সেখানে ইন্টারনেট, সেই বিষয়গুলো সার্বিকভাবে বিবেচনা করে একজনকে প্রশিক্ষণের জন্য সিলেক্ট করা হয়। এই করোনা মহামারীর মধ্যে আমরা দেখেছি যে সব কিছুতেই একটা স্থবিরতা ছিল, তো সেক্ষেত্রে আপনারা এই প্রশিক্ষণটি কীভাবে পরিচালনা করেছেন? করোনার মধ্যে যখন সবাই অলস সময় কাটাচ্ছিল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সময়টা নষ্ট হচ্ছিল, তখন কিন্তু এই ট্রেনিংটি সবার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সবাই মনোযোগ দিতে পেরেছে, ভালোভাবে কাজটা শিখেছে, যার ফলে কিন্তু এর ইম্প্যাক্টটাও দেখতে পাচ্ছি আমরা অনেক বেশি। অনেকে সফল হচ্ছে এবং অনেকের মধ্যে আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি ইতিমধ্যে রাজশাহী, নাটোর, সিংড়া, তারপরে যশোর ঘুরে দেখেছি, মেহেরপুরেও গিয়েছি। আমি সরাসরি তাদের সাথে মিশে যেটুকু বুঝেছি, তাদের মধ্যে অনেক সম্ভাবনা। তথ্য প্রযুক্তি খাতে নারীদের দক্ষতা বাড়ানোর জন্য আপনারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন, তো সেইগুলো সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। 6টি ক্যারাভ্যান বাসের মাধ্যমে, এবং ক্যারাভ্যান বাসগুলো হচ্ছে এলইডি টিভি আছে এর মধ্যে, শীতাতপ নিয়ন্ত্রিত, কম্পিউটার ল্যাব সমৃদ্ধ, খুবই সুন্দর পরিবেশ এখানে। এই 6টি ক্যারাভ্যান বাসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদেরকে 2 ঘন্টার বেসিক প্রশিক্ষণ দেওয়া হয়, সেটি 2 দিনব্যাপী। একই প্রশিক্ষণার্থী 2 দিনব্যাপী এই প্রশিক্ষণটা পেয়ে যায়, এবং এই বাসগুলো একটা সার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের সে অঙ্গনে যায়, সেখানে 2 দিন থেকে প্রশিক্ষণটি সম্পন্ন করার পরে আবার রুট ম্যাপ অনুযায়ী অন্য জেলায় চলে যায়। এবং এর মাধ্যমে আমাদের টার্গেট ছিল 1,66,000 নারীকে এই বেসিক প্রশিক্ষণটি দেওয়া, এর মধ্যে 57,000 জনকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে। করোনার কারণে, যেহেতু এটি সরাসরি প্রশিক্ষণ, করোনার কারণে প্রশিক্ষণটি বন্ধ রয়েছে, তবে আমাদের পরিকল্পনা হলো এটি আবার হুয়ার সাথে আমাদের একটা চুক্তি হতে যাচ্ছে, এবং আবার এই 6টি বাসের মাধ্যমে সারা দেশে এই প্রশিক্ষণ চলমান থাকবে। শুরু থেকেই আমরা দেখেছি যে এই প্রকল্পটি সফলভাবেই পরিচালিত হচ্ছে, তো ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা কি এই লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প নিয়ে? এই প্রকল্পটি 2021 সালের 31 ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কাজ আমাদের এখনও বাকি রয়েছে, যার ফলে এটি আরও আমরা সময় বৃদ্ধির জন্য আবেদন করেছি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট এখানে যোগ হতে যাচ্ছে এই প্রকল্পে, যেটি মার্কেটে অত্যন্ত অনেক ডিমান্ড এখন এই মুহূর্তে, সেটি হচ্ছে যে ইমেজ প্রসেসিং আউটসোর্সিং। এর আরও অন্যান্য কম্পোনেন্ট আছে। এর আওতায় সারা দেশে আপনার 2,000 জনকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ প্রদান করা হবে। তো এর মাধ্যমে আমাদের বিশ্বাস যে আউটসোর্সিং খাতে, ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন আরও অনেক বাড়বে। এবং এছাড়াও আরেকটি পরিকল্পনা রয়েছে, মাননীয় প্রতিমন্ত্রী আমাদের জুনায়েদ আহমেদ পলক স্যার, যার গতিশীল নেতৃত্বে আমাদের এই খাতটি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, এবং আমাদের যে ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের ডায়নামিক যে লিডারশিপ, তার যে দিক নির্দেশনার মাধ্যমে আমরা কিন্তু দ্রুত আগাচ্ছে। তো তাদেরই চিন্তাভাবনার ফসল হচ্ছে যে আরও 1 লক্ষ ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনর এই নামে একটি প্রজেক্ট শুরু হবে, এবং এর আওতায় 1 লক্ষ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রকল্পটি 2014 সালে শুরু হয়েছে, এবং এ পর্যন্ত আপনারা কতটুকু সফল হতে পেরেছেন বলে মনে করছেন? অনেক জায়গায় অনেক সফলতার গল্প রচিত হয়েছে, এবং 40,000 প্রশিক্ষণার্থী, যেটা দ্বিতীয় পর্যায়ে আমরা দিয়েছি, গোটা বাংলাদেশ ব্যাপী। আপনি দেখেন এমনি একটা প্রজেক্ট যেখানে আপনি বিনা পয়সায় আমি প্রশিক্ষণ নিতে পারছি, আমাকে ঘরে বসে প্রশিক্ষণ নিতে পারছি, এবং আমি বাসায় থেকে এখানে আমি আর্ন করতে পারছি। আমার বাচ্চা আছে, আমার পরিবার আছে, আমার হয়তো বাবা মা বাসায় আছে, বাইরে যাওয়া আমার এই মুহূর্তে সম্ভব না, বিশেষ করে নারীদের জন্য আমি বলবো। তার সংসার সামলাতে হয়, তার সন্তানকে দেখতে হয়, পিতামাতাকে দেখতে হয়, সেখানে বাসায় বসে, বাসায় থেকে আমি কম্পিউটারের মাধ্যমে আর্ন করছি। তো এই প্রশিক্ষণটি আমি মনে করি যে এটার সফলতা, যে সব ধরনের সব জায়গায় থেকে আমরা প্রশিক্ষণ নিতে পেরেছি, এবং আমরা ইনকামও করতে পারছি। জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। শহর বা গ্রাম, যে কোনো স্থান থেকেই ফ্রিল্যান্সিং সম্ভব বলেই এই প্রজন্মের কাছে ফ্রিল্যান্সিং এতটা জনপ্রিয়। আর তাই ফ্রিল্যান্সার তৈরির জন্য সরকারের রয়েছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প। এই প্রকল্পের অধীনে প্রশিক্ষণ নেয়া ফ্রিল্যান্সারদের গল্প জানবো এবারে, যারা দেশের গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে থেকে ঘরে বসেই এখন স্বাবলম্বী, প্রতি মাসে আয় করছেন শত শত ডলার। আমি 2018 সালে যখন অনার্স প্রথম বর্ষে পড়ি, তখন একটি কম্পিউটার কোর্সে ট্রেনিং করার সুযোগ পাই শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারে, এবং এটি বিনামূল্যে কোর্স করাচ্ছে দেখে এখানে ভর্তি হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে যখন আমি জানতে পারি যে এটি একটি ফ্রিল্যান্সিং কোর্স, তখন আমাকে বাসা থেকে একটি ল্যাপটপ কিনে দেয়, এবং পূর্বে আমার কম্পিউটার পরিচালনা সম্পর্কে কোনো ধারণা ছিল না, এমনকি আমি ক্লাসে একমাত্র স্টুডেন্ট ছিলাম যে কম্পিউটার অন করতে পারতাম না। তো তারপরে আমার বাসা থেকে একটি ল্যাপটপ কিনে দেয়, এবং আমি পড়াশোনার পাশাপাশি এই ফ্রিল্যান্সিংয়ের কোর্সটি সম্পন্ন করি, এবং 3 মাস এখানে অ্যাপটিসের ইংলিশের যে কোর্সটা আছে এই কোর্সটি করি, এবং পরবর্তী 3 মাস ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে কোর্সটি করি। এবং এই 6 মাস কোর্স শেষে আমি একটি শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের অধীনে পরিচালিত একটি ব্যক্তিগত প্রতিষ্ঠানে 1 বছরের জন্য ইন্টার্নশিপ করি, এবং এরপরে আমি সেই প্রতিষ্ঠানে আন্ডারে পরিচালিত একটি প্রতিষ্ঠান, যেখানে আমি ট্রেনার হিসেবে আপাতত আছি। 6 মাস মেয়াদি সরকারি কোর্সটা শেষ করার পরে আমি এখান থেকে, যেহেতু ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে 3 মাসে আসলে সফলতা আসা এটা একটু খুব কঠিন ব্যাপার, তো আমি সেখানে আবার 1 বছরের জন্য ইন্টার্নশিপে ভর্তি হই এবং 1 বছর ইন্টার্নশিপ করার পরে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সটি শেষ করার পরে আমি নাটোর শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নাটোরের অধীনে পরিচালিত একটি ব্যক্তিগত প্রতিষ্ঠানে ট্রেনার হিসেবে আছি এবং পাশাপাশি ফ্রিল্যান্সিংটা চালিয়ে যাচ্ছি। আমি ফাইবার মার্কেট প্লেস এবং ফ্রিল্যান্সার মার্কেট প্লেস এই দুটাতে কাজ করি এবং বর্তমানে আমি যেহেতু আগে এক্সপার্ট ছিলাম না, এখন মোটামুটি ইনশাল্লাহ অনেক কিছু জানি, তো এখন আমি চেষ্টা করতেছি আপওয়ার্কেও কাজ করার জন্য। আমি পড়াশোনার পাশাপাশি যেহেতু ফুল টাইম দিতে পারি না, তো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে থেকে যে পরিমাণ আর্নিংয়ের এক্সপেকটেশনও সেই পরিমাণ আমি আর্নিং করতে পারি না, তারপরে মোটামুটি আমার মাসে 15,000 থেকে 20,000 টাকা আর্নিং হয়। আমি নিজের পড়াশোনার খরচের পাশাপাশি বাসাতেও কিছুটা হেল্প করতে পারি। আমরা যে মার্কেট প্লেসগুলোতে কাজ করি এখান থেকে ফাইবার থেকে আমরা পিওনিয়ারের মাধ্যমে টাকাগুলো উইথড্র দিই। যদি পেপাল থাকতো তাহলে অনেক সুবিধা হতো, পেপালের কারণে অনেক ফ্রিল্যান্সাররা অনেক ভুক্তভোগী হচ্ছে। যদি বাংলাদেশে পেপালের ব্যবস্থা করা হয় তাহলে বাংলাদেশের সকল ফ্রিল্যান্সারের জন্য একটি খুবই উপকারী হয়। কম্পিউটার অন করতে পারতাম না, সেই পর্যায় থেকে আমি আজকে এই পর্যায়ে আসছি। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের এরকম বিনামূল্যে একটি কোর্স করার সুযোগ করে দেওয়ার জন্য। শেখ কামাল আইটিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে ট্রেনিং করছি, আর এখন বর্তমানে আমি ফাইবার আপওয়ার্কে কাজ করি এবং ফাইবার আপওয়ার্কে কাজ করে আমার মোটামুটি ভালো ইনকাম হচ্ছে এবং প্রতি মাসে আমার $300 থেকে $500 আর্নিং হচ্ছে। এমনকি আমি বাইরের সাথে কাজ করি অফলাইনে এবং ইউএসএ কোম্পানির সাথে কাজ করি, মোটামুটি ওখান থেকে আমার মাসিকভাবে অর্থাৎ মান্থলি স্যালারি দেয়, ওখান থেকে আমাদের ভালো উপার্জন হয়। তবে আমাদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে পেমেন্ট নিতে, আমাদের পেমেন্ট নিতে অনেক সমস্যা প্রবলেমে পড়তে হয়। যেরকম হচ্ছে আমরা যখন আমরা তো বাংলাদেশের সচরাচর পেওনিয়ারে পেমেন্ট নিই, পেওনিয়ারে নিতে গেলে দেখা যায় যে যখন অফলাইনে বাইরে পেমেন্ট করে তখন আমাদের সমস্যা হয়। এক্ষেত্রে আমাদের পেপাল হলে সবচেয়ে ভালো হয় আর কি। তাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছে অনুরোধ করতেছি যেন আমাদের পেপালটা যেন বাংলাদেশে আনার জন্য ব্যবস্থা করে দেয়। এক্ষেত্রে আমাদের জন্য আর কি পেমেন্ট নিতে খুবই সুবিধা হয় এবং ভালো হয়। আর আমরা এবং আমাদের এবং ভবিষ্যতে আমরা আরও অনেক কাজ করতে চাই ফ্রিল্যান্সিং নিয়ে, এবং ফ্রিল্যান্সিং নিয়ে আরও অনেক ইচ্ছা আছে আরও উপরে যাওয়ার এবং ভালো কিছু করার। আমি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে ডিজিটাল মার্কেটিং 6 মাস মেয়াদি কোর্স করেছি, আর এখন আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপরই ফ্রিল্যান্সিং করতেছি একজন ফ্রিল্যান্সার। আমার মাসে ইউএসএ, কানাডা, বাইরের দেশের কাজগুলো বেশি করি, মাসে 15,000 থেকে 20,000 টাকা আয় করি। ডিজিটাল মার্কেটিং 8টা ধাপ আছে, আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও মার্কেটিং, ভিডিও মার্কেটিং, কন্টেন্ট, আরও ই কমার্স, আরও অনেক ধাপ আছে। আবার সোশ্যাল মিডিয়ারও 8টা ধাপ আছে, আপনার এই ধাপগুলো নিয়ে কাজ করা। এগুলো কাজ অনেক ইজি, শিখলে কাজ করা যাবে, সমস্যা নাই, কিন্তু আসলে প্রথমত পরিশ্রম করতে হবে কয়েক মাস। দেখা যাচ্ছে যে 3 মাস আমরা শিখাবে, সেই 3 মাস আপনার পরিশ্রম করে কাজ করলে কাজ পাওয়া যাবে। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@NTVBD.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথেই থাকুন।